শুক্রবার শহীদ ভগৎ সিং যুব আবাসে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। তিনি রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদানকারীদের সাথে কথা বলেন, তাদের উৎসাহিত করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যে জুট মিল তৈরি হয়েছিল, এই জুট মিলে শ্রমিক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু দাবি নিয়ে আন্দোলন শুরু হয়, কিন্তু ওই আন্দোলনের সাথে যদি কারখানা সুরক্ষার আন্দোলন যুক্ত থাকতো তবে আজ জুট মিল বন্ধ হতো না। তিনি আরও বলেন, কিছু সংখ্যক শ্রমিক নেতার কায়েমি স্বার্থ চরিতার্থের জন্য এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। মন্ত্রী আরও বলেন, শ্রমিকদের দাবি দেওয়া সংক্রান্ত আন্দোলন থাকবেই, কিন্তু এর পাশাপাশি কারখানার উৎপাদন জারি রাখার প্রয়াস চালিয়ে যেতে হবে। এই যে জুট মিলটা বন্ধ হয়েছে, আমি ছোটবেলা থেকে দেখছি জুট মিলের আন্দোলন করছেন সেখানকার কর্মচারীরা। আন্দোলনটা ছিল শ্রমিকদের স্বার্থ নিয়ে, তাদেরকে রেগুলার করতে হবে, তাদের বেসিক বাড়াতে হবে, তাদেরকে পিএফ বাড়াতে হবে, তাদেরকে গ্র্যাচুইটি বাড়াতে হবে, অর্থাৎ তাদের স্বার্থ নিয়ে বিভিন্ন আন্দোলন। এটা হওয়া উচিত, শ্রমিকরা তাদের অধিকার নিয়ে লড়াই করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই লড়াই করতে 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 একটা জায়গায় এসে এমন জায়গায় দাঁড়িয়েছে যে ওই ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়েছে। নিজেদের আন্দোলনের পাশাপাশি সেখানে আন্দোলনটা এরকম হওয়া উচিত ছিল আমার মনে হয়েছে, যে সেখানে আন্দোলন হওয়া ছিল যে পাট কিনতে হবে আমাদের রাজ্যের কৃষকদের কাছ থেকে, আমাদের রাজ্যের কৃষকদেরকে পাট চাষ করানোর জন্য সাবসিডি দিতে হবে, আমাদের রাজ্যে যে সমস্ত জমিতে পাট চাষ করার উপযুক্ত নয় সেখানে উপযুক্ত করে তুলতে হবে, যে সমস্ত জমিতে জল জমে থাকে সেখানে পাট চাষ করার উপযুক্ত করতে হবে, সেখানে তাদেরকে অ্যাডভান্স পয়সা দিয়ে পাট কিনতে হবে সরকারের। আচ্ছা, পাট চাষ যদি আমরা করাতে পারতাম এবং পাট চাষ নিয়ে যদি আমরা আন্দোলন করতে পারতাম তাহলে মিলটা বন্ধ হতো কি? বন্ধ হতো না। বক্তব্যে পূর্বতন সরকারের শ্রমিক বঞ্চনার কথা বলতে গিয়ে রাজ্যের চা বাগে চাঁদের দুরবস্থার কথা তুলে ধরেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। তিনি জানান, রাজ্যে রাজন্য আমল থেকে চা শিল্প প্রচলিত ছিল, চা শ্রমিকদের পূর্বতন সরকার ন্যূনতম সুযোগ সুবিধা প্রদান করেনি, এভাবে রুগ্ন হয়ে পড়ে চা বাগানগুলো এবং কাজের অন্বেষণে শ্রমিকরা শহরমুখী হতে শুরু করে। মন্ত্রী জানান, 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই চা বাগিচা শ্রমিকদের ভূমির অধিকার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত রাজ্যের 8,000 চা বাগিচা শ্রমিক পরিবারগুলির মধ্যে 3,000 পরিবারগুলোকে ভূমির অধিকার দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।